বই পড়তে আমরা কে না ভালোবাসি। কিন্তু আপনারা কি জানেন ভবিষ্যতের লাইব্রেরির কথা, যেখানে বই পড়তে হলে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় এক শতাব্দী। কিন্তু এক শতাব্দী বাঁচার সম্ভাবনাই যে খুব কম। বিশ্বের স্বনামধন্য কিছু লেখক নরওয়ের এই ভবিষ্যতের লাইব্রেরির জন্য পাণ্ডুলিপি লিখেছেন, যা আরও এক শতাব্দী পর প্রকাশিত হবে। কিন্তু কেন? রিচার্ড ফিশার বিবিসির একটি প্রতিবেদনে ফিউচার লাইব্রেরির কথা বলেন। স্কটিশ শিল্পী কেইট প্যাটারসন ও তার নরওয়েজিয়ান সঙ্গী অ্যানবিট হোভিন্ট ফিউচার লাইব্রেরি বা ভবিষ্যতের লাইব্রেরি নামে একটি প্রকল্পের সূচনা করেছেন। তাদের সঙ্গে রয়েছে আরও একদল ট্রাস্টি। তাদের এই প্রকল্পটি নেওয়া হয়েছে আগামী 100 বছরের জন্য। 2014 সাল থেকে প্রতি বছর তারা এই ভবিষ্যৎ লাইব্রেরির জন্য একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে যে কোনো একজন প্রখ্যাত লেখককে তার একটি পাণ্ডুলিপি জমা দেওয়ার আমন্ত্রণ জানানো হয় এবং এই প্রক্রিয়া চলবে আগামী 2113 সাল পর্যন্ত। এরপর 100 বছরের জমা পড়া সব পাণ্ডুলিপি প্রকাশ করবে ফিউচার লাইব্রেরি। তবে শুধু তাই নয়, নরওয়ের রাজধানী অসলোর উত্তরে একটি বনের গাছগুলো যখন আরও বড় হবে তখন বিশেষ কিছু বই লিখতে সেই গাছগুলোকে কাটা হবে। গাছ থেকে বানানো হবে কাগজ। মার্গারেট অ্যাটউডের স্ক্রিবলার মুন নামে একটি ছোট গল্পের পাণ্ডুলিপি দিয়ে এই লাইব্রেরির যাত্রা শুরু হয়েছিল। এরপর এই যাত্রায় সঙ্গী হয়েছেন ইংরেজ উপন্যাসিক ডেভিড মিচেল, আয়ারল্যান্ডের কবি শিওন, তুরস্কের এলিফ শাফাক, দক্ষিণ কোরিয়ার হ্যান কাং ও ভিয়েতনামিজ মার্কিন কবি ওশেন বুয়ং প্রমুখ। এছাড়া 2022 সালে ফিউচার লাইব্রেরির জন্য পাণ্ডুলিপি জমা করেছেন জিম্বাবুয়ের লেখক সিৎসি ড্যান গারেমকা ও নরওয়েজিয়ান লেখক কার্ল ওফ নসগার্ড। তবে শর্ত হল এই সাহিত্যিকেরা এখনই তাদের পাণ্ডুলিপির আদেও প্রকাশ করতে পারবেন না, কেবল শিরোনাম জানাতে পারবেন। এই পাণ্ডুলিপিগুলো রাখা হচ্ছে অসলোর প্রধান পাবলিক লাইব্রেরিতে, কাচের তৈরি আবদ্ধ ড্রয়ারে। তার নাম দেওয়া হয়েছে নিশ্চুপ কক্ষ বা সাইলেন্ট রুম। 1114 সালে এই ড্রয়ারগুলোর তালা খোলা হবে, বড় হয়ে যাওয়া গাছগুলো কাটা হবে, এরপর 100 বছর গোপনে রাখা 100টি গল্প একসঙ্গে প্রকাশ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, আজকের মানুষই যেখানে লাইব্রেরির বই পড়তে পারবে না, তা কেন তৈরি করা হচ্ছে? মূলত মানুষের মধ্যকার সম্পর্ককে লম্বা সময়ের দৃষ্টিতে ধরার চেষ্টার অংশ হিসেবে গড়ে উঠছে ফিউচার লাইব্রেরি। ছোট সময়ের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে সময়কে আরও বিস্তৃত পরিসরে দেখতেও ভূমিকা রাখবে এই ফিউচার লাইব্রেরি। ফিউচার লাইব্রেরির পরিকল্পনা করার সময় উদ্যোক্তারা দীর্ঘমেয়াদের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন, আর এই বছর লাইব্রেরিটির ভবিষ্যতের পথ চলা সুনিশ্চিত হলো। এই প্রকল্পটি প্যাটারসন ও তার সহকর্মীরা এমনভাবে নকশা করেছেন যাতে বাকি বিশ্ব অনুধাবন করতে পারে কিভাবে কোনো কিছুকে দীর্ঘকালীনভাবে সংরক্ষণ করা যায়। আচ্ছা, তাহলে ভবিষ্যতের মানুষদের জন্য এত আয়োজন করার মানে কি বর্তমানের আনন্দকে ত্যাগ করা? একদমই না। ফিউচার লাইব্রেরি প্রমাণ করছে ভবিষ্যৎকে কিছু দেওয়ার জন্য বর্তমান থেকে কিছু নেওয়ার দরকার নেই। একথা সত্য যে ফিউচার লাইব্রেরির বই এই শতাব্দীর কেউ পড়তে পারবেন না, কিন্তু এই জঙ্গলে একটু ঘুরে আসাতে কোনো অসুবিধা নেই। ওখানে অবশ্য প্রায়ই মানুষ পরিবার নিয়ে দল বেঁধে ঘুরতে যান, হাইকিং করেন অনেকে। এছাড়া লাইব্রেরির সাইলেন্ট রুমেও চাইলেই কিছুক্ষণ সময় কাটানো যায়। শুধু তাই নয়, ফিউচার লাইব্রেরিকে নিয়ে গড়ে উঠছে একটি সম্প্রদায়ও, যারা গত 8 বছর ধরে ফিউচার লাইব্রেরির জন্য একত্রে কাজ করছেন। এই লাইব্রেরির বিশেষত্ব হচ্ছে, যারা ভবিষ্যতে এই লাইব্রেরি পরিচালনা করবেন তারা পরিচালনা বিষয়ক সব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন। যখন এই চেম্বারগুলো খোলা হবে তখন ভবিষ্যৎ লাইব্রেরি পরিচালকেরা যদি মনে করেন তারা কোনো পাণ্ডুলিপি প্রকাশ করবেন না, তাহলে ওই লেখককে এর জন্য আক্ষেপ করতে হবে না, কারণ তিনি ততদিনে পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। তবে সব মিলিয়ে ফিউচার লাইব্রেরিকে আপনি আশার আলো বলতে পারেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে যে সম্ভাবনাগুলো থাকতে পারে তার প্রতি একটি আত্মবিশ্বাসের বার্তা নিয়ে আসে এই লাইব্রেরিটি।